আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা জানব জানাজার নামাজে কেন রুকু ও সিজদা করা হয় না। চলুন তার আগে জেনে নিই জানাজা কি। জানাজা একটি বিশেষ প্রার্থনা যা কোনো মৃত মুসলমানকে কবর দেওয়ার পূর্বে অনুষ্ঠিত হয়। সচরাচর জানাজার নামাজ নামে অভিহিত করা হয়। মুসলমানদের জন্য এটি ফরজে কেফায়া বা সমাজের জন্য আবশ্যকীয় দায়িত্ব, অর্থাৎ কোনো মুসলমানের মৃত্যু হলে মুসলমান সমাজের পক্ষ থেকে অবশ্যই জানাজার নামাজ পড়াতে হবে। তবে কোনো এলাকা বা গোত্রের পক্ষ থেকে একজন আদায় করলে সকলের পক্ষে আদায় হয়ে যাবে। জানাজার নামাজ একজন ইমামের নেতৃত্বে দলবদ্ধভাবে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বেজোড় সংখ্যক কাতারে বা সারিতে সারিবদ্ধভাবে দাঁড়াবে। এই নামাজ পড়ার নিয়ম হল ইমাম মৃতর বক্ষ বরাবর দাঁড়াবেন। বুখারী হাদিস নং 1246। ইমামের পিছনে মুক্তাদিদের কাতার হবে। ইবনে হিব্বান হাদিস নং 3102। সবাই আল্লাহর ইবাদত হিসেবে জানাজার ফরজ আদায়ে নিয়ত করবে। বুখারী হাদিস নং 1। এরপর তাকবীরে তাহারিমা বলবে এবং কান পর্যন্ত হাত উঠাবে, তারপর ছানা পড়বে, অতঃপর তাকবীর বলে দুরুদ পাঠ করবে। এই তাকবীরে হাত উঠাবে না। অতঃপর তৃতীয় তাকবীর বলে মৃত ব্যক্তি ও মুসলমানদের জন্য দোয়া করবে, তখনও হাত উঠাবে না। তারপর চতুর্থ তাকবীর বলবে, তখনও হাত উঠাবে না। দারাকুতনি 1853, ইবনে আবি শায়বা 295, তৃতীয় খণ্ড। ইমাম তাকবীর উচ্চ সুরে বলবেন এবং বাকি দোয়া দুরুদ অনুচ্চ সুরে পড়বেন। মুক্তাদিরা সবাই অনুচ্চ সুরে পড়বেন। আবু দাউদ 2784 নং হাদিস। দুনানে কুবরা 7433। অতঃপর ডান এবং বাঁ দিকে সালাম ফিরাবেন। সুনানে কুবরা 7238। সুতরাং জানা গেল যে জানাজার নামাজে রুকু ও সিজদা নেই। এর কারণগুলো হল, এক, জানাজার নামাজ মৃত ব্যক্তির পক্ষে শুধুই সুপারিশ, আর রুকু সিজদার কারণ ও উদ্দেশ্য এর বিপরীত। কেননা রুকু ও সিজদা নিজের সর্বনিম্ন অক্ষমতা ও অপদস্থতা এবং আল্লাহ তাআলার সীমাহীন মর্যাদা, বড়ত্ব, মহত্ব প্রকাশ করা হয়। জানাজার নামাজে আল্লাহ তাআলার প্রশংসা ও গুণাগুণ এবং অন্যদের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। তাই জানাজার নামাজে রুকু ও সিজদার বিধান দেওয়া হয়নি। কারণ নম্বর দুই, জানাজার নামাজ পড়া হয় লাশ সামনে রেখে। যদি অন্য নামাজের মতো জানাজার নামাজে রুকু সিজদা করা হয়, তাহলে সাধারণ মানুষদের মধ্যে এই ধারণা হতে পারে যে লাশের উদ্দেশ্যে বুঝি রুকু সিজদা করা হয়। সুতরাং লাশ সামনে রেখে রুকু সিজদা করলে শিরক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মুসলিম উম্মাহকে শিরক থেকে বাঁচানোর জন্য জানাজার নামাজে রুকু সিজদার বিধান দেওয়া হয়নি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।